সহ দুজনকে কুপিয়ে আছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের ঢাকায় আনা হয়েছে। এই মুহূর্তে ভয়াবহ হামলার শিকার হয়েছে তার উপরে। এদিকে সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহর কি হয়েছে এই নিয়ে সারা বাংলাদেশ উত্তাল। বিষয়গুলো জটিল থেকে জটিলতর হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সমন্বয়করা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। কেন হয়েছে লাঠি দিয়ে কারো শরীর জুড়ে বুটের আঘাত। হায় হায়, সার্জিস হাসনাতের এই অবস্থা কিভাবে হলো, তাদেরকে এইসব কে করলো? দর্শক শ্রোতা, আপনারা এটা সবাই জানেন, সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে অনেকে আলোচনা এবং সমালোচনা করতো এবং তাদের পিছনে কিন্তু অনেক শর্ত লেগে গিয়েছিল। তারা যে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছে, তারা এত এত টাকা কোথায় পেয়েছে, এইসব বিষয় নিয়ে তারা কিন্তু অনেক সমালোচনার শিকার হয়েছে। দর্শক শ্রোতা, এখন এইটা কি হয়েছে সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক শ্রোতা, এইসব নিয়ে এখন কয়েকটা ভিডিও প্লে করব, আপনারা কিন্তু ধারাবাহিকলি সবকিছু এখানে দেখতে পারবেন। আমরা ঘটনাস্থলে যাব এবং লাইভ আকারে আপনাদেরকে সবকিছু দেখাবো এবং বুঝিয়ে দিব। গাইজ, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওর শেষে ইম্পর্টেন্ট কয়েকটা ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলো দেখবেন, অবাক হয়ে যাবেন। এই যে দেখেন, ভিডিওর প্রথমে একটা পোল করতে চাই, আপনাদের মন্তব্য জানতে চাই। দলমত সকল কিছুর বাহিরে গিয়ে আপনারা লিখবেন, তবে কথাটা বলছি আর কি, এটা বাস্তবে হবে না, কমেন্ট ওইটাই আসবে যেটা ভিতরে ভিতরে আমাদের দলীয় পরিচয় সেটা আসবে। তারপরে প্রশ্ন হচ্ছে, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের যে আন্দোলনের মূল সমন্বয়করা উপদেষ্টার বাহিরে, তারা তো দুজন আছেন, তিন চারজন আছেনই, সার্জিস হাসনাত বা বাকের সহ আরও যারা এখন মাঠে আছেন, তাদের সম্পর্কে আপনার বর্তমান মন্তব্যটা কি? ধরনের অনেক কিছুতেই তারা যে ভূমিকা রাখছে, তারা যে প্রেশার ক্রিয়েট করছে সরকারের উপর বা বিভিন্ন জায়গায়, অনেক ধরনের অভিযোগও আছে, আবার কি বলো যে সত্য ঘটনা আছে, সমালোচনা চ আলোচনা আছে, এগুলো আপনি কীভাবে দেখছেন যে তাদের এই কাজগুলো কতটুকু যৌক্তিক? যেখানে রাষ্ট্রের একটা সিস্টেম আছে, সিস্টেমের বাহিরে অনেক কিছু হচ্ছে, আমার কথা না, কথা হচ্ছে আজকের দিনে আপনার বিএনপির একজন হার্ডেস্ট লিডার গয়েশ্বর বাবু, নিশ্চয়ই সকলে চিনেছেন, চেহারা দেখে বুঝতেই পারছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, বিএনপি যে আসলে এই মুহূর্তে মনে মনে এই সমন্বয়কদের প্রতি কতটা বিরক্ত, সেখানে ভিডিওর প্রথম বলছে যে আপনারা কি বিরক্ত নাকি বিএনপি বিরক্ত সেটাও জানাবেন, সেটারই কিন্তু একটা বিষয় সামনে আসছে। ইভেন তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন, বিএনপি নির্বাচনের পর যদি ক্ষমতা যায় তো এই অ্যাক্টিভিটিসগুলো যদি এখন আরও অতিরিক্ত করে সমন্বয়করা, তাদের জন্য কিন্তু হয়তো নানান ধরনের ঝামেলার কারণ হইলেও হইতে পারে। কারণ আজকের কথাগুলো শুনেন, গতকালকে আপনার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন, এই জায়গাতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, এ উপলক্ষে বিএনপির একটা প্রোগ্রাম ছিল, সেখানে তিনি বলছেন সরকার বদলে গেছে, তুমি আর আমি একই আছি যা আমরা আগে ছিলাম, মানে আওয়ামী লীগের সময় যা ছিল এখনো ঠিক একই আছে। কথা কি সত্য নাকি কমেন্টে লিখেন। আচ্ছা, বলছে শুধু শেখ হাসিনাই নেই, বাকি সব আগের মতোই আছে, তার মানে হাসিনাবিহীন একটা আওয়ামী লীগ সরকার চলছে বা সম্ভব এরকম কিছু বোঝাচ্ছেন। আচ্ছা, তিনি বলছেন যে ছাত্রদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, তবে বর্তমান সরকার ছাত্রদের মাথার মুকুট হিসাবে দেখছে, তাদের আলাদা চোখে দেখা হচ্ছে। কেন কেন সচিবালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে ছাত্ররা যাবে? আন্দোলনকে সম্মান করি, তবে আমরা যারা রাজনীতি করি আমাদের অসম্মান করবেন, ঘৃণা করবেন, এটা কিন্তু ঠিক না। তিনি বলছেন ছাত্রদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে আমরা নৈতিক সমর্থন জানিয়েছি, ছাত্রদের অধিকার আন্দোলনে আমরা মাঠে নেমেছি বলেই বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, ছাত্রদের প্রতিটা আন্দোলনে রাজনৈতিক দল হিসাবে বিএনপি মাঠে ছিল। তো তিনি বলছেন যে 15 বছরের একটাই দাবি ছিল, সুষ্ঠু নির্বাচন, যেখানে আপনারা এখনো নির্বাচন কমিশনই পরিবর্তন করতে পারেননি, সেখানে মানুষ কিভাবে বিশ্বাস করবে আপনারা নির্বাচন করবেন, আপনাদের আবার কমিশন গঠন করতে হবে, তাহলে কি সন্দেহ প্রকাশ করছে? ডক্টর ইউনূস সরকারের উপর বেসিক্যালি বিএনপি যথেষ্ট বিরক্ত, এটা বিভিন্ন সময় কিন্তু বোঝা যাচ্ছে, কারণ বিএনপি চাচ্ছে রাজ্যে অ্যাজ এ পলিটিশিয়ান বা পলিটিক্যাল পার্টি হিসাবে যত দ্রুত নির্বাচন হবে তারা ক্ষমতায় যাবেন, যেটা এখন আস্তে আস্তে অন্যান্য দলগুলোরই কিন্তু একই ভাষা। তিনি বলছেন নির্বাচন যত দ্রুত হবে জনগণের অংশগ্রহণ হবে বাঁধ ভাঙা জোয়ারের মতন, এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের সব রেকর্ড ভেঙে 90% মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হবে। তো তিনি বলছেন বর্তমান সরকার ব্যর্থ হলে 16 বছরের যে আন্দোলন সেইটা ব্যর্থ হবে, আমরা দেখতে চাই আপনারা সফল হন, আমরা সঙ্গে আছি, আমরা আশা করি জনগণকে সম্পৃক্ত করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন,
আর সেই জন্য আপনাদেরকে একটা টার্গেট ফিক্সড করতে হবে। এখন এই ইস্যুটার একটা মূল কারণ হচ্ছে ডক্টর ইউনুস সাহেবের মুখ থেকে বের হয়ে যাওয়া একটা কথা, মাস্টার মাইন্ড। গতকালকে তারেক রহমানকে বিএনপির তারা বলতেছেন মাস্টার চাইল্ড, এই আন্দোলনটা ছিল তারেক রহমানের মাস্টার চাইল্ড, বিদেশ থেকে বসে সব কিছু করছেন। শিবিরের তারা যে অ্যাক্টিভিটিস আমরা দেখলাম, বলা হচ্ছে শিবিরই ছিল এটার ওয়ান কাইন্ড অফ মাস্টার মাইন্ড, যদিও জামাতের আমির বলছেন ভিন্ন কথা। তখন কেউ কেউ বলছেন তার মানে শেখ হাসিনা সরকার ওই মুহূর্তে আন্দোলনকে দমন নিপীড়ন করার জন্য যা করছে তার কাছে গোয়েন্দা তথ্য ছিল। আবার কেউ কেউ বলছেন গোয়েন্দা তথ্য থাকলে কি দেশের মানুষের উপরে রাষ্ট্রের টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায় কিনা বুলেট কারো জান নেওয়ার জন্য ব্যবহার করার জন্য এই ক্ষমতা তাকে কে দিছে, তিনি বড় জোর রাবার বুলেট টিয়ার শেল ব্যবহার করতে পারতেন। আবার কেউ বলছেন যে না, এই আন্দোলনটা ছাত্র জনতা সবারই, যেহেতু ছাত্রদের কাঁধে ভর করেই আজকেরই দিনটা আসছে, সুতরাং ছাত্রদের অবদানকে সবার আগে রাখতে হবে, এরপরে রাজনৈতিক দলগুলোর অবস্থান। ছাত্ররাও মাঝে মাঝে তারেক রহমানকে নিয়ে কথা বলছেন, জামাত ইসলামকে নিয়ে কথা বলছেন, বিভিন্ন দল নিয়ে কথা বলছেন, আওয়ামী লীগকে নিয়েও কথা বলছেন, আওয়ামী লীগের তো সবাই এখন তালি বাজাচ্ছেই। তো সব কিছু মিলিয়া সমন্বয়কদের যে জনপ্রিয়তার জায়গাটা ছিল পলিটিক্যালি, সবাই তাদেরকে খুবই একটা জায়গা নিয়ে গেছিল, কিন্তু যত দিন যাচ্ছে তাদের অবস্থানটা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে। আর এই ফিকে এখানে দেখতে পাচ্ছি এই বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলতেছে এবং সার্জিস এবং হাসনাতকে নিয়েও অনেক কথা হচ্ছে। এতক্ষণ আপনারা এইসব বিষয় দেখেছেন, এখন দেখবেন মূল যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু আপনারা এখন ক্লিয়ার হতে পারবেন এবং লাইভ সহকারে দেখতে পারবেন। আপনারা কিন্তু এটা সবাই জানেন যে ছাত্র আন্দোলনের পরও কিন্তু আরও অনেক দেশের মধ্যে আন্দোলন হচ্ছে, এবং গত কিছুদিন আগে আওয়ামী লীগের সমর্থকরা রাস্তায় নেমে গিয়েছিল এবং তাদেরকে বাধা দিতে সার্জিস এবং হাসনাত কিন্তু রাস্তায় যায় এবং তারা কিন্তু আবারও আন্দোলন করে। এই আন্দোলনের মাধ্যমে কিন্তু অনেক কিছু হয়েছে। দর্শক শ্রোতা সব কিছু আপনারা দেখতে পারবেন, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই যে দেখেন, সাধারণ মানুষের যখন হাসপাস অবস্থা তখন অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের সমালোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিকেলে রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সরকারের উদ্দেশ্যে বলেন, সংস্কার আর নতুন বন্দোবস্ত দিয়ে পেট ভরবে না, নিত্যপণ্যের দাম না কমলে মানুষ আবারও রাস্তায় নেমে যাবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো, আপনার এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আমাদের পেটে ঢুকবে না, যতক্ষণ না পর্যন্ত জিনিসপত্রের দাম আপনারা আমাদের মতো সাধারণ মানুষের নাগালে নিয়ে নিয়ে আসতে পারে। আপনারা জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে কোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। আওয়ামী লীগের নেতাকর্মীরা চরিত্র পাল্টে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত নানা উপায়ে ফ্যাসিস্টদের লোকজন বিভক্তি সৃষ্টি করছে, ছোটখাটো লোভ সামলাতে না পারলে ২৪ আন্দোলন চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন সার্জিস। জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার যতদিন না আসছে ততদিন ফ্যাসিস্টের দোসর যারা ছিল তারা বিভিন্ন রূপে পরিবর্তিত হয়ে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে আপনাদের মাঝে আসবে, আপনাদের মধ্যে বিভিন্ন স্বার্থের লোভ তৈরি করবে এবং সবশেষে আপনাদেরকে এক দলের সাথে আরেক দল তৈরি করে সংঘর্ষ বাঁধিয়ে দিয়ে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে আর সামগ্রিক যে ফায়দাটি সেটি তারা লুট করবে। সেই জায়গায় আপনারা প্রত্যেকে আপনাদের জায়গা থেকে সচেতন থাকবেন। যতদিন পর্যন্ত ছাত্র জনতার অধিকার প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত এই লড়াই চলবে বলে হুঁশিয়ারি দেন সমন্বয়করা। এই প্রধানমন্ত্রী দেখতে চায় সার্জিস। তো এখন প্রশ্ন হচ্ছে সার্জিস কিভাবে প্রধানমন্ত্রী দেখতে চায়? প্রধানমন্ত্রী যদি আমরা ভাবি বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জামায়াত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, বা আরও যে দলগুলো আছে এখান মধ্যে আওয়ামী লীগ আপাতত বাদ, তো বাকি দলগুলোর তো একটা প্রধানমন্ত্রী পদের জন্য মোটামুটি একটা টার্গেটেড ক্যারেক্টার আছেই, তাহলে নারায়ণগঞ্জের মাটি থেকে প্রধানমন্ত্রীটা কোন দলের আসবে? একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু সার্জিস তৈরি করছে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস বলছেন, নারায়ণগঞ্জ নানান কারণে গুরুত্বপূর্ণ, সংসদে পলিসি মেকিংয়ে নারায়ণগঞ্জ থেকে আমরা আরও বেশি নেতা দেখতে চাই, কারণ দিন শেষে সব কিছুই নির্ধারিত হয় ওই সংসদ থেকে, আমরা আগামী দিনে নারায়ণগঞ্জ থেকে প্রধানমন্ত্রী দেখতে চাই। এখন সার্জিসদের যে বৈঠকটা ছিল বা প্রোগ্রামটা ছিল, এটা ছিল ছাত্রদের সাথে। সার্জিস যদি বলতো যে আমরা এখান থেকে আগামী দিন অক্সফোর্ডে ১০টি স্টুডেন্ট দেখতে চাই, ঢাকা ইউনিভার্সিটিতে ১০টা প্রফেসর দেখতে চাই, বুয়েটে দেখতে চাই, অথবা প্রাচ্যের যে কোনো ইউনিভার্সিটিতে নামি দামি সেইগুলো বলতো, তাহলে বিষয়টা থাকতো ছাত্রদের সাথে কানেক্টেড। বাট সার্জিস বলছে এখান থেকে আরও বেশি বেশি নেতা দেখতে চায়, প্রধানমন্ত্রী দেখতে চায়।
একদা প্রাচ্যের ডান্ডিখেত নারায়ণগঞ্জ বিগত ছাত্র আন্দোলনে ব্যাপক ভূমিকা পালন করেছে। সার্জিস বলছে যে বেসিক্যালি তিনি আজকে আপনার 5টায় নারায়ণগঞ্জ পৌর স্টেডিয়াম মাঠে এক সমাবেশে এই কথা বলেছেন, আর তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং সংশ্লিষ্টদের সাথে কথাও বলেছেন, এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি দলের সাথেও আলাদা আলাদা কথা বলছেন। আমি এদেশের রাজনৈতিক যেই দুর্বলতা বা দেউলিয়াপনা আছে সেটা গত 16 বছরে অনেকটা প্রকাশিত হয়েছিল, আর এখন বাকিটা হচ্ছে। সার্জিসরা হাসনাত্রা বাংলাদেশের যেই জায়গাতে যাচ্ছে এই মুহূর্তে বিএনপি আওয়ামী লীগ, আমি জামাতরা এখন ওইভাবে দেখি নাই, আওয়ামী লীগের যে আজকে একটা দেখলাম, তারপরে বেশিরভাগ বিএনপি বিভিন্ন জায়গায় এই ছেলেগুলারে মনে করতেছে যে আগামী দিনের কাণ্ডারি, তারেক জিয়ার থেকেও সম্ভবত বড় কোনো ক্যারেক্টার, এদের সাথে একটা ছবি তুললে বা একবেলা নিয়ে ভাত খাওয়াইতে পারলে অথবা বাড়িতে জায়গা দিতে পারলে কিছু একটা মনে হয়ে যাবে। তবে রাইট নাও কিছুটা প্রভাব পড়ছেও এই রাজনৈতিক দলগুলার এই ধরনের রাজনৈতিক দেউলিয়াপানাই বাংলাদেশের রাজনীতি নষ্ট করার পেছনে আরও একটা কারণ। আরে ভাই, আপনার বাড়িতে সার্জিস এসে ঘুমাইলে কি হয়েছে? সার্জিসের চেহারা চেয়ে আপনার ভোট দিবে? ভোট দিবে না। তো রাজনৈতিক প্রতিনিধি দলের সাথে সার্জিসের বৈঠকটা আসলে কেন? আমার কাছে মনে হয় কি আমরা হঠাৎ করেই মানে অপ্রয়োজনীয় ইস্যুগুলোকে আরো সিরিয়াস করে ফেলি। আপনার সার্জিস বলছে নারায়ণগঞ্জে আমাদের উপর যারা হামলা করেছে তাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের শান্তি হবে না, আর নারায়ণগঞ্জে অল্প কিছু মানুষ বৃহৎ গোষ্ঠীকে জিম্মি করে গার্মেন্টস, অটো স্ট্যান্ড, মার্কেট থেকে চাঁদাবাজি করছে, ছাত্র জনতা এইসব অপকর্ম সমর্থন করে, এটা সুন্দর একটা বক্তব্য দিয়েছে। তো এখানে বলছেন যে আমরা যখন ছাত্র সমাজ প্রয়োজন হবে তখনই আমরা আবার মাঠে নামবো, আমরাও চাই নামো, বাট এই মুহূর্তে সারা বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটছে, সমন্বয়টা যাচ্ছে সেখানে স্থানীয় মানুষদের মধ্যে বিভাজন হচ্ছে, যে ছেলেপেলেগুলো কখনো রাজনীতি করতো না আন্দোলনে গিয়েছিল একটা উদ্দেশ্যে, বাট এখন সেই উদ্দেশ্যটা কিন্তু বেচা শুরু হয়ে গেছে অনেক জায়গায়। এটা বি প্র্যাকটিক্যাল, সবাই না, যারা ভালো তারা তো আছে ভালোই, কিন্তু ওই যে আওয়ামী লীগের ভিতরে সব খারাপ ছিল কিন্তু কিছু খারাপ মানুষ আওয়ামী লীগের নষ্ট করে ফেলছে, বিএনপি থেকে সব খারাপ, তারেক জিয়া তো ভালো ভালো কথাই বলেন কিন্তু ঘটনা তো ঘটায় ওই যে গ্রামে গঞ্জে কিছু আছে। তো সমন্বয়কদের মতো সব খারাপ না, বাট কিছু কিছু এলাকাতে এই ঘটনাগুলা এদের এই সিন্ডিকেটে ঘটে যাচ্ছে। সার্জিস নিশ্চয়ই এটা নিয়ে ফোকাস করবেন, তবে এই মুহূর্তে এই ঘোষণাটা বিএনপি এবং জামাত আসলে কিভাবে দেখছে? আপনাদের কোনো সিটের বিনিময় আনা হয় নাই, আপনাদের কোনো যে আপনাদেরকে একটা অর্থ দেওয়া হবে, পদ দেওয়া হবে, ব্যবসা ধরিয়ে দেওয়া হবে, সেটির জন্য আপনারা এখানে আসেন না। আপনারা এসেছেন, আপনারা এই বাংলাদেশকে ভালোবাসেন, এই বাংলাদেশকে আপনারা ধারণ করেন, এবং আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, দায় দরদ এবং ইনসাফের বাংলাদেশ, আপনারা সেই বাংলাদেশের কাণ্ডারি হতে চান, সেই জন্য আপনারা এখানে এসেছেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন আজকে আওয়ামী মিডিয়া সেল, আওয়ামী ক্লাউড উইং, তারা সোশ্যাল মিডিয়াগুলো নিয়ন্ত্রণ নিয়েছে, তারা সেখানে প্রপাগান্ডা চালাচ্ছে। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা এখানে যারা রয়েছি আমরা কেউ টেন্ডারবাজির সাথে যুক্ত না। আপনারা তো দেখলেন এইসব বিষয় নিয়ে সাধারণ জনগণরা কি বলতেছে এবং কি কি আলোচনা হচ্ছে, সার্জিস এবং হাসনাত নিয়ে সমালোচনা আলোচনা ছবি হয়, তাদের মধ্যে কিন্তু অনেকেই মানে নেগেটিভ মন্তব্য করে তাদের দুইজনকে নিয়ে। দর্শক শ্রোতা, তাদেরকে নিয়ে আপনাদের মন্তব্য কী, আপনারা কি বলেন, তারা কি বাংলাদেশের মধ্যে ঠিক কাজ করতেছে নাকি ভুল কাজ করতেছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।